হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। আমাদের স্ট্যান্ডার্ড টু রিভিএস ক্লাস। এই ক্লাসে আগের দিন আমাদের চ্যাপ্টার পড়া হচ্ছিল চ্যাপ্টার 3, মাই বডি নিডস কেয়ার। এটা পড়া হয়ে গিয়ে পেজ নাম্বার 18 এ একের দাগের কিছু প্রশ্ন দেয়া আছে, এবি করে এবিসিডি করে কিছু প্রশ্ন দেয়া আছে। প্রশ্নগুলো আমি তোমাদেরকে লিখিয়ে দিয়েছিলাম গত ক্লাসে। আজকে তোমরা খোলো পেজ নাম্বার 19। প্রত্যেকে রিভিএস বইয়ের পেজ নাম্বার 19 খোলো। 19 এ দুইয়ের দাগে দেয়া আছে ম্যাচ দ্য পিকচার টু ইটস নেম। ম্যাচ দ্য পিকচার টু ইটস নেম, আমি এটা কাছে গিয়ে করাচ্ছি, এখানে দেখে নাও। এখানে কি দেয়া আছে, এখানে মাঝখানে এখানে নাম দেয়া আছে, কোন কোন জিনিসের নাম দেয়া আছে, এই দুদিকে যেগুলোর পিকচার দেয়া আছে মানে ছবি দেয়া আছে সেইগুলোর নাম এইখানটায় দেয়া রয়েছে। ঠিক আছে, প্রত্যেকে দেখো ভালো করে, নিজেদের বইতে দেখতে পারো, নালে এখানেও দেখতে পারো। এখানে একবার দেখে নাও, তারপরে পরে বইতে দেখে পড়বে। এখানে কিরকম দেয়া আছে, এখানে এই মাঝখানটায় কি দেয়া আছে, নাম দেয়া আছে। কোনগুলো নাম দেয়া আছে, এখানে যেমন ছবি নেল কাটার, এখানে চিরুনি, ব্রাশ, এটা লেখা আছে এখানে, অয়েল, অয়েল মানে তেল, টাওয়াল, সোপ মানে সাবান, এটা টুথপেস্ট, আর এটা হচ্ছে তোমার হ্যান্ডকারচিফ মানে রুমাল। সেরকমই সেগুলোর নাম এখানে দেয়া রয়েছে। যেমন প্রথমেই লেখা রয়েছে ও আই এল, অয়েল, তারপর হচ্ছে টুথপেস্ট, টুথব্রাশ, সোপ, এসওএপি, সোপ, সোপ মানে সাবান, কম মানে চিরুনি, টাওয়াল, তোয়ালে, নেল কাটার, নখ কাটার যন্ত্র, এটা হ্যাঙ্কি লেখা আছে। ঠিক আছে, তোমাদেরকে কিরম করতে হবে, তোমাদেরকে এটাকে ম্যাচ করতে হবে। প্রথমটা দেয়া আছে অয়েল থেকে বের করে এখানটায় দাগটা এই অয়েলে এসেছে, সেরকমই। তারপরে লেখা আছে টুথপেস্ট, টুথপেস্টটা আমি এখান থেকে টেনে নিয়ে এই যে টুথপেস্টে দিয়ে দেব। ঠিক আছে, নামের সঙ্গে ছবি মিল করতে হবে। তারপর হচ্ছে টুথব্রাশ, খুবই সোজা, এখান থেকে নিয়ে এসে এই টুথব্রাশে লাগিয়ে দেবো। তারপরে কি লেখা আছে, সোপ, সোপ মানে কি সাবান, সাবানের ছবি যেখানটা আছে লেখাটার সাথে লাগিয়ে দেবো, কম মানে চিরুনি, চিরুনির ছবির সাথে লাগিয়ে দেবো, টাওয়াল, টাওয়ালের ছবির সাথে লাগিয়ে দেবো, নেল কাটার, নেল কাটারের ছবি একদম উপরে এখান থেকে তুলে নেল কাটারে লাগিয়ে দেবো। তারপরে হচ্ছে হ্যাঙ্কি, হ্যাঙ্কি মানে রুমাল, এই যে উপরেরটা। ঠিক আছে, দেখো ছবি দেয়া আছে আর তার নামগুলো লেখা আছে, ওটা তোমরা ইজিলি করতে পারবে, তবু আমি পড়িয়ে দিলাম, ওগুলো তোমরা এমনিতেই করতে পারবে। ঠিক আছে, অয়েল, টুথপেস্ট, টুথব্রাশ, হ্যাঁ, সোপ, কম, টাওয়াল, নীল কাটার, আর একটা দেয়া আছে হ্যাঙ্কি। ঠিক আছে, তোমরা এগুলো ইজিলি করতে পারবে, তবু তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিলাম। তারপরে তিনের দাগ নাম্বার 3-তে কি লেখা আছে দেখো, বইয়ের দিকে তাকাও, আমি বলছি নাম্বার 3-তে লেখা আছে লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও, অ্যান্ড এবং রাইট দ্য ইউজ অফ ইচ, এবং প্রত্যেকের যে ব্যবহার, কি কি ছবি আছে দেখো তো, সোপ সাবানের ছবি আছে, ব্রাশ টুথব্রাশ মাজার ব্রাশের ছবি আছে, কম চিরুনির ছবি আছে, নেল কাটার মানে নখ কাটার যন্ত্রের ছবি আছে, আর একটা হচ্ছে টাওয়ালের ছবি আছে, বলছে ওই ছবিগুলোর দিকে তাকাও এবং প্রত্যেকটার ব্যবহার ইন ইওর ওন সেন্টেন্স, হ্যাঁ প্রত্যেকটার ব্যবহার একটা একটা সেন্টেন্সে লিখতে হবে। যেমন প্রথমে ধরো সাবান দেয়া আছে, সাবানের ছবি হচ্ছে সোপ, এই সোপের ছবিটার উত্তরটা কিরাম করে দিয়েছে দেখো, এক লাইনে এ লিখে আই ইউজ সোপ টু ওয়াশ মাই হ্যান্ডস, আই ইউজ সোপ, আমি সাবান ব্যবহার করি টু ওয়াশ মাই হ্যান্ডস, এরকমই প্রত্যেকটা উত্তর একটা একটা করে লাইনে লিখতে হবে। তুমি যেভাবে ব্যবহার করো সেইভাবে, প্রত্যেকের তো ব্যবহার করাটা একই রকম, সেই ব্যবহার যেভাবে করো সেইটাকে একটা একটা করে লাইনে লিখতে হবে। তিনের দাগে এটা হচ্ছে আমাদের পেজ নাম্বার 19 এর দুয়ের দাগটা তো
দেখিয়ে দিলাম এটা হচ্ছে তিনের দাগ তিনের দাগের এ তে প্রথমে দেয়া আছে কি সবটা দেয়া আছে এ এতে সব দেয়া আছে আই ইউ শো এটাও লিখে দিচ্ছি একবার আই ইউজ শো এসও এপি আই ইউজ সোপ টু ওয়াশ মাই হ্যান্ডস টু ওয়াশ আই ইউজ সোপ টু ওয়াশ মাই হ্যান্ডস এইচ এন ডি এস হয়েছে তাহলে একের দাগে প্রথম ছবিটা দেওয়া আছে সাবানের প্রথম ছবিটা দেওয়া আছে সাবানের সাবান ইংরেজি সোপ ওই জন্য প্রথম সেন্টেন্সটা সোপ নিয়ে লেখা আছে বইতেই দেয়া আছে আই ইউজ সোপ আমি সাবান ব্যবহার করি টু ওয়াশ মাই হ্যান্ডস আমার হাত ধুতে তারপরে দেওয়া আছে ব্রাশ টুথব্রাশ তাহলে কি করি আমরা টুথব্রাশ দিয়ে আমরা টুথব্রাশটা ব্যবহার করি আমাদের দাঁত পরিষ্কার করার জন্য ক্লিন করার জন্য তাই তো ক্লিন করার জন্যই পরিষ্কার করছি ঠিক আছে তাহলে আমি এখানে দেন এখানে লিখতে হবে এরকম করে প্রত্যেকটা সেন্টেন্স আমরা লিখব লিখব কি আই ইউজ টুথব্রাশ ছবি দেওয়া আছে টুথব্রাশের ছবি দিতে হবে টি ডাবল ও টি এইচ টুথব্রাশ বি আর ইউ এস এইচ আই ইউজ টুথব্রাশ যেমন আই ইউজ সোপ লিখেছে আমি লিখব আই ইউজ টুথব্রাশ টু ক্লিন মাই টিথ টু ক্লিন মাই টিথ আমার দাঁত পরিষ্কার করতে আমি টুথব্রাশ ব্যবহার করি তাই তো আই ইউজ টুথব্রাশ টু ক্লিন মাই টিথ আমি টুথব্রাশ ব্যবহার করি আমার দাঁত পরিষ্কার করতে ঠিক আছে তারপরে দেওয়া আছে কোম চিরুনির ছবি দেওয়া আছে তাহলে আমরা আমরা চিরুনিটা ব্যবহার করি কি করতে আমরা চিরুনি ব্যবহার করি কি জন্য আমরা চিরুনিটা ব্যবহার করি আমাদের চুল আঁচড়ানোর জন্য তাই তো আমাদের চুলটা আঁচড়ানোর জন্য আমরা কোম ইউজ করি এবার সেটাকে আমরা চুল আঁচড়ানো না বলে আমরা এটাকে ড্রেসেস বলতে পারবো যে আমাদের ড্রেস মানে ড্রেসেস করার জন্য চুলটাকে যত্ন করে এ করার জন্য তাহলে লিখবো এখানে আমি লিখছি এবার দেখো আই ইউজ কোম COMB টু ড্রেস মাই হেয়ার ড্রেস মাই হেয়ার এইচ এ আই আর মানে চুলটা ড্রেস করা মানে আমরা যখন কোনো জামা কাপড় পরি তখন কিরকম হয় ওটাকে আমরা পরিপাটি করে একদম সুন্দর করে পরি সেরকমও চুলটাকেও আমরা ড্রেস আপ করি মানে ওটাকে আমরা ভালো করে সাজাই তোমরা ক্লিন লিখলে ঠিক হয় না একটু ড্রেস লিখবে যদি কেউ অন্য ঠিকঠাক আরো লিখতে পারো তো ঠিক আছে ডিতে তারপরে দেওয়া আছে নেল কাটার আমরা কি জন্য ইউজ করি তাহলে প্রত্যেকটা শুরু একই করব আই ইউজ নেল কাটার এন এ আই এল নেল কাটার সি ইউ টি টি আর আই ইউজ নেল কাটার টু কাট মাই নেলস টু কাট মাই নেলস আই ইউজ নেল কাটার টু কাট মাই নেলস আমরা নেল কাটার ব্যবহার করি আমাদের নখ কাটার জন্য তারপরে দেওয়া আছে টাওয়াল দিয়ে কি করি আই ইউজ টাওয়াল আমরা টাওয়াল ব্যবহার করি টু ড্রাই আওয়ার বডি তাই তো টু ড্রাই আওয়ার বডি আফটার বাথিং লিখতে পারো না লিখতে পারো আর সবসময় আমরা তো হাত ধুলাম তখনও তো আমরা টাওয়াল ইউজ করতে পারি তাহলে আই ইউজ কি আছে টাওয়াল আই ইউজ টাওয়াল টি ও ডাব্লিউ ই এল আই ইউজ টাওয়াল টু
dry d r y to dry my m y my body b o d y ঠিক আছে চারটি লেখা আছে এখানে পাঁচটা পাঁচটা ছবি দেয়া আছে দেখো এখানে পাঁচটা ছবি দেয়া আছে কি কি ছবি দেয়া আছে সোপ টুথব্রাশ কোম নেল কাটার টাওয়াল সোপ দিয়ে লিখেছি আই ইউজ সোপ টু ওয়াশ মাই হ্যান্ডস লেখা ছিল এটা আমি সাবান ব্যবহার করি আমার হাত ধুতে বিতে আছে টুথব্রাশের ছবি আই ইউজ টুথব্রাশ টু ক্লিন মাই টিথ টু ক্লিন মাই টিথ আই ইউজ টুথব্রাশ আমি টুথব্রাশ ব্যবহার করি টু ক্লিন মাই টিথ আমার দাঁত পরিষ্কার করতে সিতে কিসের ছবি দেওয়া আছে ওটা কোম আই ইউজ কোম আমি চিরুনি ব্যবহার করি টু ড্রেস মাই হেয়ার আমার চুলটার যত্ন নিতে ডিতে দেওয়া আছে সাজাতে ডিতে দেওয়া আছে নেল কাটার আই ইউজ নেল কাটার টু কাট মাই নেলস আমি নেল কাটার ব্যবহার করি আমার নখ কাটতে তারপর টাওয়ালের ছবি দেওয়া আছে আই ইউজ টাওয়াল টু ড্রাই মাই বডি আমি টাওয়াল ব্যবহার করি তোয়ালে ব্যবহার করি আমার শরীরকে শুকনো করতে বা মুছতে আর কি শুকনো আর মুছতে ঠিক আছে এখানে পেজ নাম্বার 19 এ মাই বডি নিডস কেয়ার ওই চ্যাপ্টারটায় চ্যাপ্টার 3 তে আমাদের আজকে পেজ নাম্বার 19 এ 2 আর 3 এর দাগটা হলো তোমরা এতটুকু প্র্যাকটিস করো আর আমি যদি বাইরে থেকে কিছু সোজা সোজা প্রশ্ন লেখাই পরের নেক্সট ক্লাসে লেখাবো আজকের ক্লাস এই পর্যন্ত থ্যাংক ইউ